হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সেই সাথে আমি নিয়ে আসছি আরও একটা স্পেশাল ভিডিও। সো ফাইনালি আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের A9 রয়্যাল পাসের 1 থেকে শুরু করে 100 RP পর্যন্ত কী কী আইটেম থাকবে, সব কিছুর ডিটেলস। তাইলে এখন আর দেরি কেন, চলেন দেখে আসি আমাদের মূল ভিডিওটা, যে আমাদের A9 রয়্যাল পাসের মধ্যে কী কী থাকছে। সো ফাইনালি আমাদের A9 রয়্যাল পাস, তো A9 রয়্যাল পাস আমাদের মাঝে আসবে কবে? 14 সেপ্টেম্বর। তো এখন আমাদের দেখার পালা হচ্ছে আমাদের A9 রয়্যাল পাসের মধ্যে কী কী আইটেম থাকছে। এখান থেকে আপনার পুরো ডিটেলস ভিডিও দেখবো আজকের এই ভিডিওতে। এখানে আপনার বাগি থাকবে, ব্যাকপ্যাক থাকবে, AWM থাকবে, তবে স্পোকি একটা কম্প্যানিয়ন দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। বাট এটাকে রয়্যাল পাস বলতে আমার একটু হলে অন্যরকম লাগে, এটাকে আমি বলি ওমেন পাস। তো ফাইনালি আমাদের মাঝে A9 ওমেন পাস, দেখা যাক ওমেন পাসের মধ্যে কী কী থাকছে। তবে ওমেন পাসের সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে উজি স্কিনটা ভাই, এক কথায় জোস। তো ফাইনালি আমাদের 1 RP রিওয়ার্ড আগে আমরা দেখি যে 1 RP-তে কী থাকবে। 1 RP-তে থাকবে হচ্ছে একটা হেড গিয়ার। তো এখন থেকে যে ড্রেস না পরলে যে ড্রেসটা থাকে ওই ড্রেসটা কিন্তু এখন থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সো এটা এখন ব্ল্যাক কালার হয়ে গেছে, আগেটা তো আমাদের হোয়াইট কালার ছিল। তো এই হচ্ছে আমাদের 1 RP-র আউটফিট। সো ফাইনালি পাবজি একদম ফার্স্ট থেকে 1 RP থেকে ওমেন দিয়ে শুরু করছে, মানে ফিমেল ড্রেস দিয়ে শুরু করছে, একদম 1 থেকে শুরু করে ধাক্কাইতে ধাক্কাইতে ধরনে একবার 100 পর্যন্ত গেলেও কিন্তু সেই ওমেন বাজি থাকবে। সো ফাইনালি এই হচ্ছে আমাদের কত গেল, 1 RP গেল। দেন হচ্ছে আমাদের মাঝে থাকবে 10 RP থাকবে একটা মেসেজ স্কিন। এর নাম কী দিছে ভাই? পিস উড ব্লেড। ও ভাই, পিচ উড ব্লেড। সো এটা রেড কালার করছে। তারপর মেসেজ স্কিন কেন দেয় বুঝি না, এর চাইতে আপনার অত্যন্ত 10টা সিলভার ফ্রেগমেন্ট দিলে ভালো হয়। তারপর থাকবে হচ্ছে আপনার মাইকেল জ্যাকসন ইমোট। সো এর নাম কি? সোয়ে স্টেপ। সো এটা খুবই 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 ফানি ইমোট, খুবই সস্তা ইমোট দিছে একবারে। আর এই হচ্ছে আমাদের প্লেন স্কিন, নাম কি দিছে? ঘোস্ট উইং প্লেন ফিনিশ। তো ভাই ফাইনালি ঘোস্ট উইংস দিছে নাম। নামটা বেশি ইউনিক, তবে নামের সাথে চেহারার কোনো মিল নাই, যেহেতু এটা একটা ওমেন পাস। তো ঘোস্ট দিয়ে কি হবে, ঘোস্ট বেশিরভাগ লাইক আপনার ড্রেসগুলোই ভালো লাগে। তো এরপর থাকবে হচ্ছে হেলমেট, আবারও সেই সস্তা হেলমেট পাবজি দিছে। রয়্যাল পাসের প্রত্যেকটা হেলমেট সস্তা ভাই, আগের দিনে হেলমেটগুলো কত ভালো ছিল, আর এখনকার হেলমেটগুলো যে কি দেয়। লাস্ট টাইম একটা আপনার মেবি মান্থ 19-এ মনে হয় একটা হেলমেট দিছিল, ওইটা হয়তো ভালো ছিল। তারপরে সবগুলো এরকম সস্তা সস্তা বানাই দিছে। দেন থাকবে হচ্ছে হানি বেজার স্কিন। দেখেন হানি বেজারের স্কিন আপনার যেটা এর আগে দিছিল না, ওই যে হলুদ রঙের না কমলা কালার, ওইটাও মোটামুটি ভালো ছিল। তারপর থাকবে একটা গোল প্যারাশুট স্কিন। তারপর থাকবে আমাদের মাঝে 30 RP থাকবে হচ্ছে একটা হানি বেজার স্কিন। এই হচ্ছে আমাদের সেই হানি বেজার। তবে আপনার যাই বলেন না কেন, হানি বেজার আগে যেটা ছিল ওই যে আপনার গোল্ডেন কালার, সরি হলুদ কালারের মতো রেড কালার নাকি পিঙ্ক কালার করা হয়েছিল কম্বাইন, সো ওইটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এবারকারটা একটু বেশি ডিপ কালার হয়ে গেছে, পুরো ব্ল্যাক কালার। আর এই হচ্ছে আমাদের 30 RP রিমোট। এটা কী করছে, এটা মেবি আপনার মানে কোনো কিছু ধরছে, ভূত টাইপের, ভূত বলতে হচ্ছে আপনার জম্বি টাইপের ধরছে আর কি, অনেকটা ওই রকম রিমোট। তো এরপর দেখা যাক আমাদের 35 RP এবং ফাইনালি 40 RP মিথিক ড্রেস। তো ভাই এ হচ্ছে 40 RP মিথিক ড্রেস, পুরাই ভূত বানাই দিছে, মানে এক কথা জম্বি বানাই দিছে। এইটা মোটামুটি ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমাদের অনেকের কাছে জম্বির কোনো কস্টিউম নাই পাবজিতে। সো এটা খুবই ইউনিক লেভেলের করছে আর কি। সো এই জিনিসটা আমার কাছে কিন্তু সত্যি সত্যি খুব কুল লাগছে, অনেক ভালো লাগছে, আপনারা যে যাই বলেন। সো এই জম্বির দেখেন পুরো ড্রেস আপ আপনার এখানে, আপনার প্যান্ট শার্ট, দেন হচ্ছে আপনার তার চুল স্টাইল, তারপর হচ্ছে তার ফেসের যে একটা আলাদা একটা রূপ, সো এগুলো কিন্তু এখানে ফুটে উঠছে, আপনার ক্যারেক্টার কিন্তু শো করবে না। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর এই হচ্ছে তার রিমোট, দেখেন পুরো একদম ঘোস্ট রিমোট, আমি আগেই বলছি মনে হয় যে ভূতের ভূত টাইপের লাগতেছে। তারপর থাকবে হচ্ছে আমাদের দেখা যাক কি থাকবে, ফাইনালি সবার প্রিয় ফাইনালি উ আপগ্রেডেবল উজি স্কিন। সো ফাইনালি পাবজি ভাই A2-তে দিছিল হচ্ছে UMP আপগ্রেড, A9-এ দিল হচ্ছে উজি আপগ্রেড। সত্যি বলতে এইগুলাই অনেক 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 বেশি দেয়। আর পাবজি পাবলিক একসময় খুঁজবে, যখন যেমন এখন আমাদের মাঝে অনেকে আমাকে বলে, মাঝে মাঝে কমেন্ট করে, ইনবক্স করে যে ভাই
A2 রয়্যাল পাসে যে UMPটা আসছিল ওইটা কি আবারও ব্যাক করবে? আমি তো এক কথায় বলে দিই ভাই, ওইটার কখনো ব্যাক করবে না, কারণ আপনারা প্রায় সবাই জানেন যে রয়্যাল বাস রিভার্সের কোনো কিছুই কিন্তু ব্যাক করে না। পরে হয়তো কোনো সিজনে বা কোনো না কোনো সময় হয়তো আরপি ক্রেটে আসলে আসতে পারে, তাছাড়া আসবে না, রিপিট। সো এ হচ্ছে তার নাম কিনছে স্পিডি সেন্ট্রি, স্পিডি সেন্ট্রি ইউজ স্কিন। তো কিল মেসেজটা দেখে একবার, খারাপ না ভাই, কিল মেসেজটাও ভালো। ওই আপনার ইপিকের যে গানগুলো আছেন ওই ইপিকের গানগুলোর থেকে মোটামুটি ভালোই। তো এ হচ্ছে আর একটা ইমোট, ফাইনাল ইমোট। এটা কি করছে? ওরে ড্যান্সিং, ওরে ড্যান্স, ওই ওই ওই। সো এ হচ্ছে আমাদের সেই ড্যান্সিং ইমোট। থাকবে একটা S12K শর্ট গান, S12K শর্ট গান দিছে পাবজি এটারে, বুঝলাম না। এবার শর্ট গান দিয়ে ভরে ফেলছে একদম। এবং ইলাইট কয়েন থাকবে নাকি পাঁচটা? ও ভাই, এগুলো তো হলে ভালো হইতো হোমের মধ্যে। তো এরপর থাকবে আমাদের মাঝে এটা কি থাকবে, ব্যাকপ্যাক। ও ওয়াও, ব্যাকপ্যাক, খুবই সস্তা মানের ব্যাকপ্যাক। তো এই ব্যাকপ্যাক কেউ ইউজ করবে না পাবজি, আমি আগেই বলে দিলাম। তো আপনারা একটু ভালো কিছু করেন অন্তত আমাদের কথা ভেবে হইলেও, কারণ ও ওমেনদের ব্যাকপ্যাক দিয়ে মেললে কী করবে? সত্যি বলতে ব্যাকপ্যাকের মধ্যে চুজ রাখা উচিত, একটা হচ্ছে এরকম ব্যাকপ্যাক, আর একটা হচ্ছে আপনার ফিমেলের যে ব্যাকপ্যাক আছে ভ্যান্টি ব্যাগ, যেমনটা গেম ফর পিসের মধ্যে থাকে ওইরকম ব্যাকপ্যাক সিস্টেম করলে বেশি ভালো হয়। তারপর থাকবে হচ্ছে কী বলে, অ্যাভাটার অর্নামেন্টস থাকবে। তারপর থাকবে কি থাকবে, থাকবে ফ্রি আউটফিট। ভাই 70-এর মতো আরপিতে যদি মানুষ ফ্রি মানে এরকম সস্তা মার্ক আউটফিট পায় তাইলে কি মানে চুল ফালানোর জন্য পাবজি মানে মানুষ রয়্যাল পাস করবো? আর দিছে জনমকার জনম সস্তা বাগি, মানে এইরকম বাগি ইউজ করা চাইতে না আপনার, যেটা ব্ল্যাক কালার যেটা অরিজিনাল ওইটা ইউজ করা অনেক ভালো, অনেক বেটার, অনেক সুন্দর লাগে। এইগুলো টোটালি ফালতু ভাই। তারপর একটা দিছে স্মোক গ্রেনেড, তো এইগুলোর দিয়ে কোনো মানে হয় না। রয়্যাল পাস বিশেষ করে এতটাই সস্তা করে ফেলছে জানি, আর বারবার এসএলআর দেখি পেছনে ভরম ভাই। এই দেখেন মানে এবার কার রয়্যাল পাসের মধ্যে দিল হচ্ছে কি দিছে, আপগ্রেডেবল এসএলআর দিছে, আপগ্রেডেবল, হ্যাঁ, যেটা আপগ্রেড করা যায় কিল মেসেজ। আবার আবার এরপরের বারও মানে দিছে আরও একটা এসএলআর, এত এসএলআর দিয়ে কি মানে পেছনে ভরবো মানুষ? ফালতু সব মানে সব জায়গায় রীতিমতো এরকম মানে সিন্ডিকেট করে ফেলছে। না না বুঝেন একবার, গতবার এইবার দিল হচ্ছে এসএলআর আপগ্রেডেবল রয়্যাল পাসের মধ্যে, আবার এরপরের বার আবার ধরেন ইয়া দিয়ে ইয়া দিছে। আর এই যে 100 রুপি রিমোট, আগে তো আপনার 100 রুপি ইমোটগুলো হচ্ছে আপনার ইউনিক থাকতো, যে ভাবতাম যে 100 রুপি ইমোটগুলো কেমন হবে, কেমন স্পেশাল হবে। আর এখন মানে গান নিয়ে খেলতেছে বাচ্চাগো মতো, ফালতু। দেন থাকবে 90 RPতে AWM। হ্যাঁ, অনেকদিন যাবত AWM এর কোনো স্কিন আসে না রয়্যাল পাসের মধ্যে, এটা দিয়ে মোটামুটি ভালো করছে, বাট এভরিথিং ইজ টোটালি ফালতু। তারপর আর কী কী থাকবে 90 RP? এবং ফাইনালি সবার জনপ্রিয় ওমেন পাসের ওমেন 100 RPর আউটফিট। হ্যাঁ, এইটা টোটালি ফালতু ভাই। তার মধ্যে কী করছে, আপনার চুল স্টাইলটা হচ্ছে মানে হেয়ার স্টাইলটা আর হচ্ছে ড্রেসটা পুরো অ্যাটাচ করা। যদি আলাদা আলাদা থাকো তাহলে হচ্ছে মানুষ যারা ফিমেল ক্যারেক্টার আছে বা নিয়ে খেলে তারা কিন্তু চুলটা ইউজ করতে পারতো, বাট এখন তো মনে করেন যে কোনো দিকেই যাবে না। সো এই ড্রেসই আপনাকে ইউজ করা লাগবে পুরো শাওলিন, মানে মাইয়ারা এই ড্রেস পইরা কব যে আমি এখন শাওলিন ছকার কুংফু মাস্টার হয়ে যাবে। হ্যাঁ, কুংফু মাস্টার, মাস্টার নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ড্রেস আপনারা চাইলে আপগ্রেড করাতে পারবেন। এই ড্রেস আপগ্রেড করতে আপনার ফার্স্টে কী বলে A1 A2 মানুষ এগুলো করছে, এখন তো এগুলো কেউ করেই না। তো এখন আমরা দেখালোই এক নজরে সব একদম কাছে থেকে আউটফিট। এখান থেকে আপনার ফার্স্টে দেখে নিই ওমেন পাসের মেন ড্রেস 100 RPর মিথিক, এ হচ্ছে সেটা। দেন হচ্ছে তার রিমোট, পুরাই ফানি রিমোট, সামনে ম্যাকেল জ্যাকসন, পেছনে হচ্ছে জ্যাকি চ্যান, সামনে মাইকেল জ্যাকসন, পিছনে হচ্ছে জ্যাকি চ্যান। সো এরপর হচ্ছে এটা আবার কি রিমোট দিছে, পুরাই ফালতু, মানে এই আবার দেখেন মোটামুটি মিটকি বেড়া মরছে, এটা মানে সব দিক থেকে অবস্থা পেরাচ্ছে। আর এইবার তো শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হচ্ছে আপগ্রেডেবল উজি স্কিন, তো বাকি সবগুলাই ফালতু।
তারপর হচ্ছে এখানে আপনার কি করছে, আর এই যে রয়্যাল পাসের 100 হারপির রিমোট দেখেন, মানে মনে হইতেছে কি আমরা বন্দুক লয়ে খেলতেছি, এখন হচ্ছে আমাদের গান নিয়ে খেলার সময়, খেলার বসে আরে গান দেখ গুলি করে মারার সময় বেড়া বুঝে না। তারপর হচ্ছে এই যে হেলমেট স্কিন দিছে, হেলমেট 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 হেলমেটটা কেমন লাগছে বলেন তো, মনে হচ্ছে মাথায় পাগড়ি পড়ছে ভাই, মাথায় মনে হচ্ছে পাগড়ি পড়ছে এরকম মনে হচ্ছে। দেন ব্যাকপ্যাক, ব্যাকপ্যাকটা সস্তাই, তারপর হচ্ছে আপনার অর্নামেন্ট তো সস্তাই, অর্নামেন্ট দেখেন কি করছে আপনার শাওলিন সোকারের, সরি শাওলিন সোকার নাকি না শাওলিন সোকার না, এটা হচ্ছে ড্রাঙ্কেন মাস্টার মুভি কে দেখছেন, ওইখানকার যে যে উস্তাদ থাকে আর কি জ্যাকি চ্যানের, ও যে যেটার মধ্যে থেকে মাল খায় ওইটার মতো দেখতে হচ্ছে অর্নামেন্টটা, একটা পাত্র টাইপের আর কি। তারপর থাকবে হচ্ছে হানি বেজার, হানি বেজার স্কিনটা বেশ ইউনিক করছে। দেন সস্তা স্মোক গ্রেনেড, তো তো এই হচ্ছে আমাদের A9 ওমেন পাসের অল রিভার্সের ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা সবচেয়ে বেশি লাগছে। তো আজকে আসি, ভালো থাকবেন, সেফ থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।